গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হল পিঠা উৎসব শনিবার দুপুরে উপজেলার বিলজানি গ্লোরিয়াস কিন্টার গার্ডেনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ত্রিশটি স্টলে পাটিসাপটা ভাপাপিঠা দুধপুলি সৈপিঠা শামুকপিঠা সহ বাহারি পিঠা প্রদর্শিত হয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিদ খানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার স্কুলের অধ্যক্ষ বদিউজ্জামান দুর্যের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন